আর আমি বলে রাখি সহিহ বুখারীতে চারবার হাদিস এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন প্রতি হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউ। প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।